হাই ডিয়ার সাবস্ক্রাইবার, আই হোপ সবাই খুব 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 ভালো আছো। তো আজকে কথা বলবো, বাংলাদেশে রিসেন্টলি আসছে একটা মাস্টার কার্ড, স্বাধীন মাস্টার কার্ড, আই হোপ সবাই তোমরা জানো, বাট এটা কীভাবে পেতে হবে সব কিছু নিয়ে আমি আজকে কথা বলবো। তো এই কার্ডটা পেয়ে আসলে আমি খুব খুশি। আমার কয়েকটা ডলার আটকানো ছিল, যেই ডলারগুলো আমি আসলে পায়োনিয়ার মাস্টার কার্ডটা না পাওয়ার কারণে খুব টেনশনে ছিলাম, বাট এই স্বাধীন মাস্টার কার্ডের জন্য আমি হয়তো ডলার ট্রান্সফার করতে পারবো। ইনসারদের জন্য মনে খুব ভালো হবে এই কার্ডটা। তো সবার উদ্দেশ্যে আমি বিস্তারিত কথা বলবো এই একটা ভিডিওতে, আই হোপ সবাই ভিডিওটা দেখবে। দেরি না করলে চলো শুরু করে দিই, বিস্তারিত কথা বলবো ইন্ট্রোর পরে। কথা বলবো যে এই কার্ডটা কার জন্য আর কারা কারা পাবে, এটা কিন্তু সবাই পাবে না, কারণ যারা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত তারা এই কার্ডটা পাবে। আর ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছে মানে যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এ টু জেড মানে আর কথা আউটসোর্সিং এর কাজে যারা যুক্ত আছে তারাই একমাত্র এই কার্ডটা নিতে পারবে। কারণ এই কার্ডটা সবাই পাবে না এই জন্য, কারণ এখানে একটা ডকুমেন্ট দিতে হয় যেটা খুব ইম্পর্টেন্ট। একটা আমরা যে ওয়েবসাইটে কাজ করি না কেন, আমরা যে আর্নিং করতেছি তার একটা প্রুফ দিতে হয়, ঠিক আছে, যে কারণে একটা সাধারণ মানুষ নিতে পারবে না, কারণ তারা তো আসলে আর্নিং করতে পারতে বিদেশ থেকে, তাই না? ওকে নর্মালি বাংলাদেশে কি হয় যে পায়োনিয়ার একটা মাস্টার কার্ড আছে, তো ওই কার্ডের মাধ্যমে সবাই টাকা তুলে, আই মিন বাংলাদেশে টাকা উইথড্র করে। কিন্তু এখন সমস্যা হইতেছে যে বাংলাদেশে এখন পায়োনিয়ার কার্ডটা মোটামুটি বন্ধের দিকে যাচ্ছে, কারণ এখন সবাই এই কার্ডটা ইউজ করার ফলে কিছু প্রবলেমের কারণে এই কার্ডটা বন্ধ করে দিয়েছে। এছাড়াও বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে তাদের বাংলাদেশে কিন্তু পেপ্যাল নেই, যেই কারণে খুব সমস্যায় পড়া যায়, মানে টাকা কাজ করে বাট টাকাটা তুলতে পারে না। তো এই সমস্যা সমাধানের জন্য ব্যাঙ্ক এসে একটা স্টেটমেন্ট নিল, তারপরে তারা স্বাধীন মাস্টার কার্ড প্রোভাইড করলো। ওকে, তো এই স্বাধীন মাস্টার কার্ডটা নিতে গেলে এখন আমাদের কী কী দরকার হবে ওইটা নিয়ে এখন কথা বলি। ওকে, তো এই স্বাধীন মাস্টার কার্ডটা নিতে হলে ফার্স্টে যেটা দরকার, এনআইডি বা বার্থ সার্টিফিকেট। এটা কিন্তু যে কোনো স্টুডেন্টও নিতে পারবে, কোনো সমস্যা নেই, এটা সবার জন্য। আই মিন এটা যদি 10 বছরের একটা বাচ্চা হয় যে ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত আছে সেও পাবে, আর যদি 60 বছরের একজন হয় সেও ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত আছে সেও পাবে, কোনো সমস্যা নেই। ওকে, তো নেক্সট হচ্ছে আর কী দরকার, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি দরকার। এছাড়াও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটু আগে বললাম, যে আমরা যে ওয়েবসাইটে কাজ করি না কেন, যে অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, ফেসবুক মার্কেটিং হোক, যে কোনো মার্কেটিং হোক, ফেসবুক মার্কেটিং কিন্তু বাংলাদেশে এখন ওপেন হয়েছে, তো আমরা যদি এখন টাকা তুলতে যাই এখন কিন্তু ফেসবুকের মাধ্যমে। ওকে, যদিও এটা এখনের কাজ না। ওকে, নেক্সটে কী করতে হবে, আমাদের ওই ওয়েবসাইটে গিয়ে যে আমরা ইনকাম করতেছি বা আমাদের একটি অ্যাকাউন্ট আছে তার একটা স্ক্রিনশট নিতে হবে। ওকে, তো স্ক্রিনশট নিয়ে এটা প্রিন্ট আউট করে ভালোভাবে নিয়ে যেতে হবে। এর থেকেও সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তো সেইটা আগে সর্বফার্স্টে করতে হবে। একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটার মধ্যে গিয়ে তারপরে আমাদের বাবার নাম, আমাদের নাম, এ টু জেড, আমাদের সব কিছু বায়োডাটা এ টু জেড লিখে তারপরে এটাতে মেল করতে হবে, এই সাইটটাতে মেল করতে হবে। তারপরে আমাদের এটার মাধ্যমে কী হবে, কার্ডটা পেতে একটু সুবিধা হবে, আর আমাদের বায়োডাটারাও তারা পেলো, যে কারণে মানে কার্ডটাই আমাদের পেতে সুবিধা হবে একটাই। ওকে, তো দেন আমরা এটা করার পরে আমরা ব্যাংকে যাব। ওকে, তো ব্যাংকে যাওয়ার পরে যে কাজগুলো তো আমি বললাম, যে ছবি নিতে হবে, এনআইডি কার্ড নিতে হবে, আর আমরা যে ওয়েবসাইট কাজ করি তার একটা স্ক্রিনশট নিয়ে তারপর এটা প্রিন্ট আউট করে তাদের কাছে জমা দিতে হবে। ওকে, তো এই কার্ডটার সুবিধা হলো যে এই কার্ডটা সারা বিশ্বে আমরা ব্যবহার করতে পারবো কোনো পাসপোর্ট ছাড়াই। বাংলাদেশে কিন্তু পাসপোর্ট ছাড়া কোনো ব্যাংকে রেকমেন্ড করে না, মানে মাস্টার কার্ড, কোনো মাস্টার কার্ড রেকমেন্ড করে না। মাস্টার কার্ড সরি, পাসপোর্ট মাস্ট বি দরকার একটা মাস্টার কার্ডের জন্য, কিন্তু স্বাধীন মাস্টার কার্ড অনলি ওয়ান বাংলাদেশে যেটা পাসপোর্ট ছাড়াই একটা স্বাধীন মাস্টার কার্ড দিচ্ছে। ইভেন তো এটা আমরা সারা বিশ্বে এটিএম বুথে ইউজ করতে পারবো অনায়াসে। এই মাস্টার কার্ডটা কিন্তু ডুয়েল কারেন্সি আর প্রিপেয়ার মাস্টার কার্ড। প্রিপেয়ার মাস্টার কার্ড কেন বললাম, আমরা লোড করতেছি, মানে আমরা কাজ করার পরে যে লোড হচ্ছে ওইটা আবার আমরা খরচ করতে পারতেছি, সেটাকে আমরা কিন্তু প্রিপেয়ার কার্ডও বলতে পারি। তাহলে এই কার্ডটা কিন্তু আমরা 5 থেকে 7 দিনের মধ্যে একদম আমাদের হাতে পেয়ে যাই। কিন্তু দেখা যায় নর্মাল যদি আমরা পায়োনিয়ার মাস্টার কার্ডটা ওইটা নিতেও কিন্তু 1 থেকে 1.5 মাস ওয়েট করতে হতো, আর এখন তো মনে হয় 3 মাস 4 মাস গেল, আর এখন তো দেয়ই না এক কথায়, ঠিক আছে, এটা খুব টাফ হয়ে গেছে এখন মাস্টার কার্ডটা পাওয়া। পায়োনিয়ার আর ব্যাঙ্ক এশিয়ার মাধ্যমে কিছু কথোপকথন মাধ্যমে আমরা পায়োনিয়ার থেকে, যদি পায়োনিয়ার অ্যাকাউন্ট আমাদের $20, $50 বা $100 যে ডলারে থাক না কেন, আমরা এটা জাস্ট 1 রাত বা 24 আওয়ারের মাধ্যমে আমরা কনভার্ট করে জাস্ট আমাদের স্বাধীন মাস্টার কার্ডে আনতে পারতেছি, আর ওইটা আবার আমরা নর্মালি BDD বা USDতে সাথে সাথেই কনভার্ট করতে পারতেছি কোনো সমস্যা ছাড়াই। তো আমরা কিন্তু 70% USD 30% BDD এভাবে কনভার্ট করতে হবে। এটাতে একটা ডলারের লিমিট আছে যে $2000 পর্যন্ত আমরা এটাতে রাখতে পারবো, বাট এর বেশি আমরা রাখতেও পারবো না, তুলতেও পারবো না। একটা কথা হলো এটাতে কিন্তু মাত্র 2% ব্যাট কাটে, যেটা পায়োনিয়ার মাস্টার কার্ডেও হয়। এটা আরেকটা ভালো দিক হলো যে আর কিছু দিনের মধ্যে নতুন একটা ফিচার অ্যাড হচ্ছে, যেটাতে যেটার মাধ্যমে আমরা ফোনের মাধ্যমে দেখতে পারবো, যে লগ ইন করতে পারবো, যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে কত ডলার আমরা লোড করলাম, কত ডলার খরচ হলো, কত ডলার তুললাম,
এ টু জেড দেখা যাবে জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে। তো এইটার একটা ভালো দিক, সবচেয়ে ভালো দিক এটাই, যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করছে বা যারা শুরু করতে চাচ্ছে সবার জন্যই এই কার্ডটা বেস্ট হবে। যারা টাকা তুলতে প্রবলেম হচ্ছে বা টাকা নিয়ে সমস্যা হচ্ছে, বিভিন্ন রকম কার্ডের পিছনে যেতে হচ্ছে, এ টু জেড প্রবলেম জাস্ট একটা কার্ডই সলভ করে দিতে পারবে। এই কার্ডটাতে প্রতি বছর একটা অ্যানুয়াল ফি দিতে হবে যেটা 570 টাকা, তো এটা প্রতি বছর দিয়ে যেতে হবে। এছাড়া এটার কোনো SMS চার্জ বা কোনো ISR কোনো প্রবলেম হবে না। এই কার্ডটা আসলে সবার জন্য খুব উপকার, ফ্রিল্যান্সারদের জন্য খুব উপকার, তো আমি একজন ফ্রিল্যান্সার, আমার জন্য খুব উপকার। আশা করি আপনাদেরও এই কার্ডের সবগুলো ফিচার ভালো লাগবে। এই কার্ডটা ব্যাংকে এসে প্রোভাইড করতেছে সবার জন্য, ফ্রিতে দিচ্ছে, জাস্ট একটা অ্যানুয়াল ফি তারা কেটে রাখছে। বেসিক্যালি পায়োনিয়ার, মাস্টার কার্ড, পেপ্যাল অ্যাকাউন্ট, এ টু জেড সব মিলায় বাংলাদেশে এখন ফ্রিল্যান্সারদের জন্য খুব প্রবলেম। তো এই প্রবলেমগুলো বুঝতে পেরে তারা একটা মাস্টার কার্ড ব্যবস্থা করলো, যেটা স্বাধীন মাস্টার কার্ড, যেটা আমরা সারা বিশ্বে ইউজ করতে পারবো। আর এই কার্ডটার জন্য পাসপোর্ট সাইজ ছবি, NID কার্ড, আর আমরা যে কাজ করতেছি তার একটা ডকুমেন্ট, আর কিছু লাগবে না এই কার্ডটা পাওয়ার জন্য। আই হোপ এই কার্ডটা সবাই ব্যবহার করতে পারবে, সবার ভালো লাগবে। আমার যা জানা ছিল বিস্তারিত সব কিছু আমি বলতে চেষ্টা করছি। আমার মনে হয় না আপনাদের আর কিছু অজানা থাকবে, কারণ আমি এ টু জেড সব কিছু ভাঙায় বলে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই, টিল দেন টেক কেয়ার।